বসে গেছি এখন সব কাজকর্ম চলবে কি বলো তো সৃজিতা পাপা শুরু করে দিয়েছে সৃজিতাও শুরু করে দিয়েছে বার্থডে গার্ল এদিকে আসো বাবা ভয় লাগে বাস করবে কিনা ভয় লাগে আমার খুব ভয় লাগে এই বেলুন ফোলাতে কোথায় যে বাস মাস করে যাবে বাবা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বাবা এটা এটা ছোট হয়ে গেল না এটা বেশি বড় বড় ফোললে বাস করে যাবে হ্যাঁ তাই না বেশি করে থাকি না এরকমই ঠিক আছে বাবা আমি পারবো না ও পারবো না করতে তখন ওই বাস ফাস করবে কি কি ভয় লাগে ওটাই খুব সুন্দর হচ্ছে বাবা এই সুতো আনলে না সুতো এই ড্রয়ারে সুতো আছে বোধহয় কি হবে সুতো বাবা দেখ তো সুতো আছে বোধহয় কি হবে সুতোটা কি হবে ইয়ে প্রথমে না কিচ্ছু করবো না এইটা দিব এইদিকে দিব এইদিকে দিব এই রং উঠে যাবে না দিয়েটা কি করবা ঠেজি ঠেজি দিয়ে দেবো বলতে মম মম এটা দিদি ভাইয়ের বার্থডে শোনো আয় আয় দেখে যা মমো চলে এসেছে নিচে মমো দেখতে এসে গেছে দারুন এখন বাজছে পৌনে দশটা আর এখন আমরা এইসবগুলো করতে শুরু করলাম রাতে এখনো খাওয়া দাওয়া হয়নি একটু বেরিয়েছিলাম তারপরে এই এসে এখন এই বেলুনের এগুলো নিয়ে বসেছি এখন লাগলো ইস ওই জন্য তো আমি ভয়ে বলাই না বেলুন ভয় লাগে আমার খুব ইস ও আস্তে করো এটা লিক আছে না ওই দেখো মাথাটায় বোধহয় ভয় লাগে আমি এখান থেকে আমি এখানে থাকবো না এখানে থাকলে ও ফেটে ফেটে যাবে আমার কান মানে একদম আটকে যায় পুরো আমি এখানে নেই বাবা আমি বরং দেখিয়ে দেবো তোমাদেরকে কোন কালারের সাথে কোন কালারটা দিয়ে দিয়ে রাখবা এবার কালার গুলো ভালো আছে বাবা এই এক কালারের পাওনি এক কালারের গুলো থাকে না এ কি বলে এক কালারের গুলো থাকে ওইগুলো বেশি ভালো লাগে ওই কালারটা এবার কালার গুলো সুন্দর না বাবা এইটা ছোট হয়ে গেল ফেটে যাবে ফেটে যাবে ভয় লাগে আমার ওই দিকটাই দিয়ে মমো তো গাইজ দেখতেই পাচ্ছ সৃজিতার পাপা বেলুন ফোলাতে ব্যস্ত এখন অনেক কাজ আমাদের তো বুঝতে পারছ আর সৃজিতাও খুব এনজয় করছে তার সাথে সাথে আমিও খুব এনজয় করছি একটা যেন আলাদা অনুভূতি আলাদা রকম ভালো লাগা তো সব মিলিয়ে আছে আর এই দেখো আমি একটু বার্থডে গার্লের পিছনে লেগেছি টুকি টুকি করে তো যাই হোক এই যে আমার সোনাটা কি বলবো ওরই দিন তো চলো আজকে তোমাদেরকে দেখাবো আমরা কিভাবে ডেকোরেট করি পুরো ঘরটা এই কটা বেলুন দিয়েই তো চলো সেগুলোই তোমাদেরকে দেখাবো বেশি কিছু আমরা ব্যবস্থা করিনি তো এবার খুবই সিম্পলের উপরে জন্মদিনটা হচ্ছে বুঝতেই পারছ আর এখানে দেখো মোমোকে তোলার কারণ তুমি তোমরা শুধু দেখো যে মোমো কিভাবে মেতে উঠেছে আমাদের সঙ্গে কারণ আমরা সব উপরে এরকম হই হুল্লোড় করছি বেলুন ফোলাচ্ছি আর ও না ভাবছে কিরকম হলো পরিবেশটা কেমন যেন চেঞ্জ লাগছে হ্যাঁ ওর এইটাই মনে হচ্ছে আর ও কিন্তু একদম পুরো আমাদের সাথেই মানে পুরো সঙ্গ দিয়ে বসে আছে ঠিক আমাদের দিকেই তাকিয়ে মানে ঠিক ও সৃজিতার পাপা যে বেলুনগুলো ফোলাচ্ছে না ও রং বেরঙের ও কিন্তু ওখান থেকে বসে বসে কন্টিনিউ দেখে যাচ্ছে তো সেই জন্য আমি ভাবলাম ওকে সমেত না তুললে সেটা অপমান করা হয় ক্যামেরাকেও অপমান করা হবে তো সেই জন্য একটু তুললাম আর তোমাদেরকেও সেটা শেয়ার করছি তো বুঝতে পারছো আশ্রিতে এখানে বেলুনগুলো নিয়ে এখানে বসেছে মানে এখন একটু পোজ দেওয়ার পালা মানে বুঝতে পারছো একটু মানে শ্যুট মোট করতে হবে ফটোশ্যুট তো সেই জন্য আর কি ওই বেলুনগুলো সামনে নিয়ে বসেছে আর এরপরে যেগুলো হচ্ছে তো এই দেখো বেলুনগুলো নিয়ে এদিকে ওর পাপা ইয়ে করছে আর ও বেলুনগুলো নিয়ে খেলতে লাগছে কিন্তু দেখো মোমো কিন্তু মোমোর ডিউটি ছাড়ছে না মোমো কিন্তু ভাবছে আমিও তোমাদের সাথে যোগদান করব তার জন্য মোমো কিন্তু খাটের উপরে লাফিয়ে লাফিয়ে বারবার ওঠার চেষ্টা করছে আর সৃজিতার পাপা বারবার নামিয়ে দিচ্ছে বারবার ওঠার চেষ্টা করছে বারবার নামিয়ে দিচ্ছে মানে ওর ডিউটি করছে সৃজিতার পাপাও তার ওর বেলুন ফোলানো বাদ দিয়ে আর একটা ডিউটি করছে সেটা হলো মোমোকে নামিয়ে দেওয়া তো এই তো ধরো চলছে আর আনন্দ ফুর্তি রাত
রাত কিন্তু অনেকই হয়েছে, আমাদের কিন্তু এখনও সেভাবে খাওয়া দাওয়া কিছু হয়নি। আমরা কিন্তু ওই বেলুন টেলুনগুলো ফুলিয়ে কমপ্লিট করে তারপরে কিন্তু খাবো, বুঝতে পারছো তো? তো এই তো, আর আমরা একটু বেরিয়েছিলাম, একটু ছিলাম না, মানে আমরা বেরোই না। আজ প্রথম আমি অ্যাক্সিডেন্টের পরে বেরিয়েছিলাম একটু, সেটা মানে অন্য জায়গায় একটু দরকার ছিল তো সেই জন্য একটু বেরিয়েছিলাম। তারপরে এসেই তো এই দেখো বেলুন টেলুন এইসবগুলো ফোলানো শুরু করে দিয়েছে, মানে ঘরটাকে একটু যাই হোক ডেকোরেট করতে হবে বেবিজ বার্থডে বলে কথা, তো সেই জন্য। আর এই দেখো বেলুনগুলো সব রেডি মোটামুটি, আর এক একটা করা হচ্ছে, আর শ্রেতাই এরকম করে ক্যামেরাটা করেছে। আর আমি শ্রেতা পাপাকে একটু হেল্প করছিলাম সঙ্গে, তার সাথে কিছু কথা বলছিলাম, আর কোন জায়গায় কীভাবে দেবা সেই সব নিয়ে একটু আলোচনা হচ্ছিলো, বুঝতে পারছো। কালকে একটু বিজি থাকবো, কালকে অনেক কাজ আছে, সেই জন্য আজকে এই ডেকোরেশনের কাজটা কমপ্লিট করে রাখছি। যদিও এখনও শ্রেতার পাপা হ্যাপি বার্থডের যে ইয়েটা সেটা লেখাটা কই এখনও আনেনি, জানি না আনবে কি না, কী যে মানে কী যে মনে হয় আর কী যে করে বুঝতে পারি না, তো নিজের ইচ্ছা খুশি, ওই জন্য হয়তো মনে নেই, সেই জন্য হয়তো আনেনি। তো দেখা যাক পরে কি হচ্ছে, সেগুলো তো তোমাদেরকে দেখাবোই যা হচ্ছে না হচ্ছে। তো শ্রেতা এখানে টিভি দেখতে ব্যস্ত, আর বেলুনগুলো সব কমপ্লিট হয়ে গেছে ফোলানো, সেই জন্য আমি আবার একটু এরকম করে তুললাম। এখনও কিন্তু এ ঘরের বেড কভারটা পাতা হয়নি, সেটা হচ্ছে কালকেই পাতা হবে, আর বেলুনগুলো রাতেই আমরা খেয়ে দিয়ে এগুলোকে ডেকোরেট করব। তো ডেকোরেট করা মোটামুটি এই দেখো স্টার্ট হয়ে গেছে, সেটা কিন্তু শ্রেতার পাপা সত্যি তো উপরে উপরে সেগুলো শ্রেতার পাপা করবে, কারণ আমার আমাকে উঠতে দিতে ভয় পাচ্ছে, না হলে এইসব দায়িত্বগুলো বুঝতেই পারছো মায়েরই থাকে। তো চলো এবার শ্রেতাকে একটু বার্থডে উইশ করে নিই, তারপরে আবার তোমাদেরকে ডেকোরেটটা দেখিয়ে দিচ্ছি। Happy birthday to you. Shono. Hey, happy birthday. আমি আগে বলেছি yahoo. Yahoo. Very very happy returns of the day, my dear. Thank you. Shono. এই যে সিদার পাপা উইশ করে দিয়েছে, আর একটু আদর করে দেখি। দেখুক তো গাইস, এখন এই দেখো 12টা বাজছে আর আমরা জেগেই আছি। শ্রেতার বাবা প্রথমে বলে গেছিল, আমি আবার স্মরণ করে দিলাম, দিয়ে এই ঘর থেকে ওই ঘরে পাঠিয়েছে, বলছি যাও যাও ওই ঘরে একটু যাও না আসছি, এরকম করে বলেছি, কাজ আছে ওই ঘরে, একটু কাজ যাচ্ছিল তো এই বলে ওই ঘরে পাঠিয়েছি, নাহলে আমার আগে উইশ করে দিত, সেটা তো হতে দেওয়া যায় না, তাই না? তো আমি তো আগে মা হিসেবে উইশ করবো, তো আমার এই যে আমার ছোটটাকে করে দিয়েছি, উইশ করে দিয়েছি, অনেক বড় হও জীবনে, ঠিক আছে? সবার মন জয় করতে হবে, মনের মতো হতে হবে, তাই না গাইস? সবাই আশীর্বাদ করো শ্রেতাকে, ও যেন অনেক বড় হয় আর সবার মনের মতো হতে পারে, এটুকু আমি বলি। তো এই তো, আর আবার নেক্সট ডে চলে আসব, আর আমাদের কিছু কিছু ডেকোরেট করা হয়েছে ঘর বেলুন দিয়ে যেটাকে বলা হয়, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তো একটু ওয়েট করো তার জন্য, তাই না? আমি ততক্ষণ হাতের কাজটা কমপ্লিট করে নিই, এখন কিন্তু 12টা বাজে, আমার কিন্তু কাজ কমপ্লিট হয়নি, বুঝতেই পারছো, কালকে একটু কাজ আছে আর প্রচণ্ড বাজে অবস্থায় আছি আমি, তো সেই জন্য পরে আসছি, ঠিক আছে? তো গাইস, এই যে তোমাদেরকে ঘর ডেকোরেশনটা বলেছিলাম যে ওই বেলুনগুলো দিয়ে আমি ঘরটা ডেকোরেশন করব বার্থডে উপলক্ষে মেয়ের, আর এই দেখো ঘরটা ঠিক একটা একটা করে বেলুন দিয়ে, মানে বেশি ঘিঞ্জিপনা কিছু হয়নি, একদম প্লেন সিম্পলের উপরে, সবাই তোমরা পারবে এটা কোনো একদম ব্যাপার না। তো এই রকম করে কিন্তু আমরা যেরকম হোক একটু ছোটোখাটো করে বার্থডে যেহেতু, তো এভাবে সিম্পলের উপরে আমরা ঘরটাকে ডেকোরেট করেছি। তো তোমাদের কেমন লাগলো বা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট অবশ্যই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো তাহলে আমি অনেক কিছু তোমাদের কমেন্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো, তাই না? তো সেই জন্য সেটুকু তো অবশ্যই মানে ভালো লাগে যে তোমরা যদি কিছু কমেন্ট করো। আর এই তো এইভাবেই আর কি ঘরগুলো ইয়ে করেছি, এটা তো মানে কি বলবো, আমার শ্বশুরমশাইদের ঘরটা যেটা, তো সেটাই পাশের ঘরটা, আর এই দেখো বারান্দায় বেরিয়ে এসেছি, তো গোপুর কাছে দেখো তিনটি বেলুন দিয়ে এরকম করে সাজানো হয়েছে, তারপরে জালটার মাথার উপরে তিনটি বেলুন দিয়ে এরকম সাজানো হয়েছে, তো খুবই সিম্পলের উপরে ওই অল্প বেলুনের মধ্যে দেখো এই এই জানলার উপরে ওরকম দেওয়া হয়েছে বেলুনগুলো,
আর বারান্দাটাই দেখো ঠিক এরকম তিনটে তিনটে করে দিয়ে এরকম করে একটু ডেকোরেট করা হয়েছে। তো এই তো, আর এই তো আমার বারান্দাকে তোমরা ভালোই চেনো, তো সেই জন্য স্পেশালি আর কি বলবো। তো এইভাবেই ডেকোরেশন করলাম খুবই সিম্পলের উপরে, যা আছে তাই দিয়েই। তো যা পেরেছি তাই, আমরা এরকম কিছু পারি না সেই অর্থে কিছু। তো এই তো আর কি। তো এরপরে চলো তোমাদেরকে দেখাই ঘর থেকে বাইরেটা ঠিক কীরকম লাগছে। হ্যাঁ, তো চলো তাহলে। তো এই দেখো ঘরের ভিতরটা আরেকবার একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, আর ঠিক ঘর থেকে দেখো বাইরে বেলুনগুলো ঠিক ওরকম লাগছে। মানে তবুও কিন্তু একটা বেশ ভালো লাগছে যে বোধহয় বাড়িতে কিছু অনুষ্ঠান আছে বা কিছু একটা, যেন অন্যরকম ভালো লাগা। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো সেটা তো ওই তো বলেই দিলাম আগে, কমেন্ট করে জানিয়ে দেবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলো না, আর সবসময় আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আর অবশ্যই বলবো তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটুকুই। আর অবশ্যই সীতার জন্য একটু তোমরা আশীর্বাদ করো, ও যেন জীবনে অনেক বড় হতে পারে, সবার মন জয় করতে পারে, এইটুকুই। আজকের মতো এইটুকুই, পরে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো।